আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আজি নিবেদিত। আসুন জেনে নেই আজকের এই সুন্দর আয়োজন। প্রতি পর্বেই আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এই স্টুডিওতে, এবং আপনাদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নাবলীর আলোকে আলোকপাত করে থাকেন বিদগ্ধ শেখ। তারই ধারাবাহিকতায় আজকে এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজিলত ডক্টর প্রফেসর মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে পেয়ে আমরা আনন্দিত যে আমরা আরো কিছু ইলম থেকে ইস্তেফাদা নিতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে অনেক বারাকাত দান। আমিন আমিন আমিন। শেখ, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে নাজিল করেছেন, কিন্তু আমাদের কোরআন পড়তে অনেক কষ্ট দুর্বোধ্য মনে হয়, কীভাবে সহজে কোরআন পড়তে পারি আর কোরআন মানে সহজে বোঝার জন্যে এমন কি কোনো কোর্স অথবা কোনো শর্টকাট ওয়ে আছে কিনা একটু জানান দিবেন। আমি যতটুকু জানি শেখ, আপনি তো তারভিয়া ইনস্টিটিউট নিজেই আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা করেছেন এবং বেশ কিছু যুবককে বছর ব্যাপী আপনি ট্রেন আপ করে থাকেন, কোরআনের দীক্ষায় দীক্ষিত করেন, সহজে যদি আপনি একটু বলতেন। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবারই বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি শিক্ষা গ্রহণের জন্যে। অতএব কেউ কি আছো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনকে ধীরে ধীরে আপনার উপর নাজিল করেছি। আলা মুকসিম ওয়া নাযালনাহু তানজিলা। কেন আমি নাজিল করেছি? যেন লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। যে আমি এর মাধ্যমে যেন আপনার অন্তরকে যেন সুদৃঢ় করতে পারি। কোরআন তো এসেছে মানুষের ইমানকে বাড়ানোর জন্যে, মানুষের অন্তরে প্রশান্তি তৈরি করার জন্যে, মানুষের অন্তরে দৃঢ়তা তৈরি করার জন্যে, এবং কোরআন এসে সহজ করার জন্যে। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করতে চান না। আর তাইসির, এটি হচ্ছে ইসলামের একটি বৈশিষ্ট্য। তাইসির আল ইউসরা, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ব্যক্তি যে আল্লাহর প্রতি ইমান আনে ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিই। যে লা ইলাহা ইল্লার প্রতি ইমান আনে, দিন শরিয়া মোতাবেক চলতে চায়, যে দান সাদাকা করে, আমি তার জন্য সহজ করে দিই। অতএব সহজ করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সহজ করেছেন, তার রাসূল বলেছেন কি আদ-দীন ইউসরুন ওয়া লা ইউশাদ্দা আদ-দীন আহাদুন ইল্লা গালাবা। দিন সহজ, দিনকে যে কঠিন করতে চায় তখন সে পরাজিত হয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি এটা দিনকে জটিল করে দেয়। অতএব দিন তো আল্লাহ সহজ করে দিয়েছেন। অতএব দিনের একটা প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে সহজ করা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে নাজিল করেছেন, এবং এই জন্যে এই পৃথিবীতে সর্বাধিক পঠিত কিতাবের নাম হচ্ছে কোরআন। সর্বাধিক পঠিত সাহাবায়ে কেরাম যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাহসুব। আমরা এমন একটা জাতি, আমরা লিখতেও জানি না, আমরা হিসাবও জানি না, এমন একটা জাতি। এই জাতির উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার পর এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষিত জাতিতে পরিণত হয়েছে। কেবল কি শিক্ষিত, তারা শিক্ষক জাতিতে পরিণত হয়েছে, যেটাকে বলা হয় সিভিলাইজিং নেশন। রাসূলুল্লাহ বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে তিনি রাসূলকে পাঠিয়েছেন কি করার জন্য? চারটি কাজ। একটা কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তালিম দেবেন, এই কিতাবের তালিমই তিনি মানুষকে প্রদান করেছেন। তৎকালীন যুগের লোকদেরকে মানে সাহাবিদেরকে তিনি কি করেছেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাম কেবল কিতাব শিখিয়েছেন, কিতাবের ব্যাখ্যাটি হলো সুন্নাহ হাদিস, তাই তিনি শিখিয়েছেন। এই কিতাবের কারণে
এই জাতিগুলো পৃথিবীর সেরা শিক্ষিত জাতিতে পরিণত হয়েছে। এবং আল্লাহর কসম করে বলি, কোনো একজন ব্যক্তি যদি কিতাবের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি তাকে ইলমে লাদুনি প্রদান করবেন। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতো ব্যক্তি, তিনি বলেছেন যে আমার জীবনের শেষ অধ্যায়ে এসে আমার মনে হয় যে কেন আমি কোরআনের জন্যে আমার গোটা সময়টা ব্যয় করলাম না, আমি কেন অন্য জ্ঞান অর্জন করলাম, কোরআনের সাথেই কেন আমার সকল জ্ঞান আমি আমার সময়টা আমি ব্যয় করলাম না। ইমাম মালিক রহমুল্লার মতো ব্যক্তি রামাদান মাস আসলে অন্য সকল জ্ঞান বাদ দিয়ে তিনি কেবলমাত্র কোরআন তেলাওয়াত করতেন, কেবল কোরআন পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কোরআনের এমন কোনো শব্দ নাই যার অর্থ আমি যাই না, এমন কোনো আয়াত নাই যে আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই আয়াতের ব্যাখ্যা কী, এই আয়াত এর বিধান কী, এটা আমি যাই না, এমন কোনো আয়াত নেই, এমন কোনো আয়াত নেই। ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে সবচেয়ে জুনিয়রদের মধ্যে তিনি একজন, কিন্তু হি হ্যাজ বিকাম তারজামানুল কোরআন, দ্য কমেন্টেটর অফ দ্য হোলি কোরআন, কোরআনের যত তাফসির সে কোনো না কোনোভাবে ইবনে আবাসের সাথে সম্পৃক্ত। ফলে কোরআন তো এটা বারাকা, আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, বারাকা বারাকাপূর্ণ কিতাব, লিয়াদদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, এই কোরআনকে নাজিলিক তিনি করেছেন, এটা বারাকাপূর্ণ এই কিতাব, এই কিতাবের যেন মানুষ জ্ঞান অর্জন করে, সেজন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন আমি মানুষ জ্ঞান অর্জন করার জন্য আমি কিতাব নাজিল করেছি। সেই কিতাব কিভাবে কঠিন হয়, হওয়ার কোনো কারণই নাই। قل اوحي الي انه استمع نفر من الجن فقال ان سمعنا قرانا عجبا يهدي الى الرشد ان هذا القران يهدي للتي هي اقوى اي قران তো সবচেয়ে সহজ সঠিক পথ দেখায় মানুষকে, এর মধ্যে কোনো বক্রতা নাই, لا عوج فيها ولا امتا। আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহ الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا, এই কিতাবের মধ্যে কোনো বক্রতা তিনি রাখেননি, কাইয়েমান এটা একেবারে সোজা সরল সঠিক। অতএব সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে আসলে কিতাব, অতএব এর মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো জটিলতা নাই, কেবল প্রবলেম হলো অ্যাপ্রোচের, কেবল প্রবলেম হলো অ্যাপ্রোচের। আমাদের দুটো জটিলতা আছে কিতাব নিয়ে, একটি জটিলতা হচ্ছে একদল লোক এর তাজবিদ এবং শুদ্ধ উচ্চারণ নিয়ে এত বেশি তারা ব্যস্ত হয়েছে গোটা জীবন কেবল এখানে কাটিয়ে দেয়, গাইন কীভাবে উচ্চারণ হবে, দদ কীভাবে উচ্চারণ হতে হবে, হা কীভাবে উচ্চারণ হবে, এটি নিয়ে তার গোটা জীবন চলে যায়, আসলে সে এটার মিনিংয়ের মধ্যে একেবারেই ঢোকে না। যতক্ষণ পর্যন্ত বিকৃত না হয়, অর্থ বিকৃত না হয়, ততক্ষণ পর্যন্ত উচ্চারণ মোটামুটি হলো, ফ্লেক্সিবল রাখা যায়, কিন্তু একেবারে আরবদের মতো করে উচ্চারণ করতে হবে এটা অনেকের পক্ষে সম্ভব নয়। এই জায়গাটাতে অনেক লোক এখানে তারা ঢুকে যায় এবং এখান থেকে তারা বের হতে পারে না, ফলে তারা কিতাব বোঝে না। আবার এই উচ্চারণগত ভয় কিছু লোকের মধ্যে এভাবে তৈরি করার একটা একটা প্রবণতা আমরা দেখি, যে মানুষ উচ্চারণ করতে গিয়ে তারা দেখে যে এভাবে তো আমি উচ্চারণ করতে পারছি না, তাইলে আর আমাকে দিয়ে হবে না। এভাবে উচ্চারণ করা একেবারে যদি অর্থের বিকৃতি না হয়, তাহলে ওইভাবে উচ্চারণ না করলেও মানুষের কিতাব তেলাওয়াতটা হয়ে যাবে এবং তারা এই জন্য সওয়াব পেয়ে যাবেন, কারণ অনারবরা আরবদের মতো কখনোই উচ্চারণ করতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ, এটা খুবই জটিল, কারণ এটা তাদের কি, এটা তাদের লিসান, আহলুল লিসান, তাদের উচ্চারণ, তারা তো জন্মগতভাবে উচ্চারণ করে তারা বড় হয়ে উঠেছে, ফলে আমরা অনেক সময় এটা জটিলতা ফেস করি। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, কি কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি সে হোঁচট খায়, তার একটু জটিল হয়, একটু কষ্ট হয়, তাহলে সে ডাবল সওয়াব পাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এক, এটা হলো প্রথম, অতএব উচ্চারণে আমরা যেন জটিলতায় না যাই। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু লোক মনে করে কেবলমাত্র তেলাওয়াত করলেই যথেষ্ট হবে, কোরআন না বুঝলেও চলবে, এই জায়গাটা তাদের একটা বড় ভুল আছে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য পাঠাননি। আবার তেলাওয়াত শব্দের অর্থটাই হচ্ছে আসলে বুঝে বুঝে পাঠ করা, তেলাওয়াত মানে কি, তালউন, তালউন মানে হচ্ছে একটার পর একটা যাওয়া, একটার পর কখন আমরা একটা যাই, যখন আমরা এটি বুঝি পরে আমরা অন্যটাতে যাই, এটা একটা ধাপে ধাপে, যেমন একটা সিঁড়ি অতিক্রম না করে তো অন্য সিঁড়িতে যাওয়া যায় না, ফলে তেলাওয়াত মানে হলো আসলে আরেকটা সিঁড়িতে যাওয়া। কেরাত শব্দের অর্থ কি, উইথ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহজ্জুল কোরআনা হাজ্জা শার, যে তোমরা এটাকে কবিতা যেরকম ভাবে পাঠ করো, তুমি বুঝলা না, কেবলমাত্র কোথায় উচ্চারণে একটু স্ট্রেস দিতে হবে এগুলোই তোমরা বুঝছো, কোরআনকে তোমরা এরকম করো না, বরং কোরআনকে তোমরা বুঝে শুনে তেলাওয়াত করো। অতএব আমাদেরকে কোরআন বোঝা দরকার, এই বোঝাটি আল্লাহ সুবহানাহু সহজ করে দিয়েছেন, এবং কোরআনের ওয়াতেই কথায় বলা আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, বুঝার জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। এবং এই পৃথিবীতে এখনো বহু লোক আছে যারা অমুসলিম, এই অমুসলিমরা তারা কোরআনের অনুবাদ পড়ে তারা মুসলিম হচ্ছে, এরকম হাজার হাজার আছে, হাজার তারা কোরআনের আরবি পড়ে তারা মুসলমান হয়েছে এরকম না, কোরআন অনুবাদ তারা পড়েছে। আপনি
এই যে গ্যারি মিলার, আপনার ক্যানাডার সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ান, তিনি মুসলিম হয়েছেন কোরআনের অনুবাদ পড়ে, কারণ তিনি কোরআনে ম্যাথমেটিক্যাল কোথায় ভুল আছে, ক্যালকুলেশন কোথায় ভুল আছে, এটা সে খোঁজার জন্য এসছে। এসে প্রথমে হুজুর খেয়েছে এখানে কোরআনে, দিয়ে প্রথমে বলে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ করে দিয়েছে। তিনি বলছেন যে আমি তো কোনো বই আজ পর্যন্ত পড়ি না, বাইবেল পড়েছি, বাইবেল কোথাও বলা নেই যে দেয়ার ইজ নো মিস্টেক, দেয়ার ইজ নো ডাউট, এর কথা কোথাও বলেনি। কোরআন বলছে, তার মানে তো এটা আমাকে প্রথমেই চ্যালেঞ্জে ফেলে দিল, আমি ওরে কী চ্যালেঞ্জ করবো, ওই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। কিছুক্ষণ পরে তিনি গিয়ে দেখলেন কোরআন বলছে যে কোরআন মানুষের ব্যাপারে বলেছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনি জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। তিনি দেখলেন যে বাইবেল আমাদেরকে বলছে মানুষ অরিজিনাল সিনার, আদি পাপ, মানুষ জন্মগতভাবে সৃষ্টিগতভাবে পাপি, আর কোরআন বলছে যে না, মানুষ সৃষ্টিগতভাবে সবচেয়ে সেরা সৃষ্টি, এদিকে মর্যাদা দিয়ে আমাকে শুরু করছে। কিছুক্ষণ পরে তিনি ভাবলেন তাহলে নিশ্চয়ই ঈসা অথবা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ভিন্ন কথা বলবে কোরআন। দেখা যাচ্ছে যে মুহাম্মদের নাম যতবার কোরআনে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে অনেক বেশি ঈসা আলাইহিস সালামের নাম আছে। তিনি বলেন ইট ইজ মোর বাইবেল দেন বাইবেল, এটা তো বাইবেলের চেয়ে বেশি বাইবেল। পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এখন তিনি তার কোরআনের প্রচার করার জন্য তার গোটা জীবনকে, এখন হি ইজ স্টিল লিভিং, তিনি এখনও কোরআনের প্রচারে তার জীবনকে বিনিয়োগ করে দিয়েছেন। এরকম হাজার হাজার সায়েন্টিস্ট আছে, ম্যাথমেটিশিয়ান আছে, ফিলোসফার আছে, তারা ইসলাম গ্রহণ করেছে তারা কোরআন পড়েই, কোরআন বুঝে। সেই জন্য আমরা বলবো যে কোরআন বোঝা দরকার, এবং আমি যে কথা আপনি বলেছেন তার দিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা একেবারে সাধারণ, 100 ভাগে সাধারণ শিক্ষিত আমরা মানুষকে, পুরুষ এবং নারী, যারা ইয়াং আছে এবং যারা ওল্ড এজ এরকম আছে, যাদের বয়স 80-85 এরকম আছে, তারা আলহামদুলিল্লাহ আমাদের 4 মাসের অথবা 6 মাসের একটা ওয়েল ডিজাইন্ড একটা কোর্স আছে। এই কোর্স করার পরে দে আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। আমি কখনও কখনও আই বিকাম ইমোশনাল, আমি এমনি একটু বেসিক্যালি ইমোশনাল, যখন একজন 80 বছরের একজন নারী তিনি কোরআন অনুবাদ করে যাচ্ছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব তিনি অনুবাদ করে যাচ্ছেন, তখন আমি আই রিয়েলি ক্রাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা, যে তিনি যে বলেছেন কোরআন সহজ, এই মানুষগুলো আসলে সত্যি করতে তারা কোরআন অনুবাদ করে যাচ্ছে, একদিনও সে মাদ্রাসা যায়নি কিন্তু সে কোরআন অনুবাদ করে যাচ্ছে। সে বলছে আমার নামাজের টেস্ট বেড়ে যাচ্ছে, আমি এখন নামাজে বুঝতে পারি আমি কী তেলাওয়াত করছি, আমার এখন আবেদন বেড়ে যাচ্ছে, আমি এখন কোরআন তেলাওয়াত করে মজা পাই, এখন আমার কোরআনের সময় কাটে। এরকম অনেক সিস্টাররা আমাকে বলেছেন, বয়স 70-75 এরকম, বলেছে আমরা রান্নাঘরে হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনি, বুঝি আর রান্নাবান্না করছি। এটা দিস ইজ এ রিয়েল একটা ভিন্ন রকম ফিলিং। সেই জন্য কোরআন, এটাকে যদি আমরা একটা ডিজাইনের অভাব আছে, আমরা কোরআনটাকে অত্যন্ত জটিল করে নিয়েছি, কোরআন বোঝার পদ্ধতি হিসেবে আমরা তৈরি করিনি, এখন আলহামদুলিল্লাহ এটা খুবই অবারিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সব মিলিয়ে না হয় এখানে 1700-1800 নতুন শব্দ আছে, সব মিলিয়ে 78,000 শব্দ আছে, এক একটা শব্দ তো 3,000-4,000-5,000-6,000-7,000 বার এসছে, তাইলে একটা শব্দ পড়লে সে 7,000-8,000 বার, আর 4-5টা শব্দ পড়লে সে 20,000 কোরআনের শব্দ সে জানি যায়, তাইলে কত সহজ। শুধু আমরা ম্যাথোডোলজিক্যালি যদি মানুষকে আমরা এটাকে বুঝে দিতে পারি, তাহলে দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আপনি যেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আল্লাহ তাআলা আপনার এই কাজে বারাকা দিন, আল্লাহ তাআলা এই কাজের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আজি নিবেদিত আসুন জেনে নেই, অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ, প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা আছি আজি নিবেদিত আসুন জেনে নেই, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠানের আজকের সুন্দর আয়োজনে। আজকে প্রশ্নের জবাব দিচ্ছেন প্রফেসর মুখতার আহমেদ। এ পর্যায়ে আবারও নিয়ে যাচ্ছি বিজ্ঞ শেখের কাছে। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের এবারে একটি প্রশ্ন আছে, একজন দর্শক জানতে চেয়েছেন, আমি রমাদানের শেষ 10 দিন এতেকাফ করতে চাই, আমি জানতে চাই আমি কখন মসজিদে প্রবেশ করব এবং কখন মসজিদ থেকে বের হব। সুবহানাল্লাহ,
এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কখনই এতেকাফ তিনি ছাড়েননি। একবার তিনি এতেকাফ করতে পারেননি, কিন্তু পরের বছর তিনি 20 দিন তিনি এতেকাফ করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর বুখারীর হাদিসে এসে তার স্ত্রীগণ সকলে তার এতেকাফ করতেন। অতএব এতেকাফ প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ তাআলা কোরআনে এতেকাফের কথা বলেছেন, ওয়াল আকিফিনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। তো এখানে এতেকাফ প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আমরা এই জন্য করি যেন লাইলাতুল কদর আমরা যেন মিস না করি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটি হাজার মাসের চেয়ে উত্তম। এর চেয়ে তো আর কোনো অপরচুনিটি মুসলিম উম্মার জন্য হতে পারে না। সেই জন্যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা মূলত এতেকাফ করি। এতেকাফ লাইলাতুল কদর আসলে শেষের দশকের ইয়ে, যেহেতু রাসূল ইসলাম তিনি কি করতেন, বুখারী হাদিস এসেছে, যখন ইজা দাখাল আলাইহিল আশরুল আখিরু আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদদা ওয়া শাদদাল মিজার। তিনি নিজে সারা রাত ধরে, শেষের দশক, এর আগের দশকে কিন্তু অথবা এর আগের 20 দিনে তিনি সারা রাত জেগে থাকতেন না, কিন্তু এই দশকে তিনি সারা রাত জেগে থাকতেন এবং তার পরিবারের সকলকে সারা রাত জাগিয়ে রাখতেন। তিনি কোমর বেঁধে নামতেন ইবাদত করার জন্য, যেন লাইলাতুল কদর কোনো অবস্থায় মিস না হয়। ফলে যেদিন 20তম রামাদান যেদিন হবে, এই দিনের সূর্য অস্তমিত হওয়ার আগে ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফেলবেন, কারণ 20তম রমাদান শেষ হওয়া মানে হলো তিনি 21তম রমাদানে ঢুকে গেলেন। 21তম রমাদান কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় লাইলাতুল কদরের একটা রাত। অতএব লাইলাতুল কদর পাওয়াই তো এখানে মূল কাজটা। সেই জন্য তিনি এখানে প্রবেশ করবেন, কমপক্ষে আসরের আগে তিনি প্রবেশ করবেন, যেন মাগরিবের পর থেকে তিনি লাইলাতুল কদরের ইবাদতে তিনি ঢুকে যেতে পারেন। এরপর তিনি যখন ইয়ে হবে, যখন চাঁদ উদিত হবে ইয়ের, যেটা হলো পরবর্তী মাসের শাওয়াল মাসের, যখন চাঁদ উদিত হবে অর্থাৎ ঈদের চাঁদ যখন উদিত হবে, তখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। এতটুকু পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করবেন। এবং আল এতেকাফ হচ্ছে আল মাকসু ফিল মসজিদ, মসজিদে আসলে অবস্থান করা। এই অবস্থান করা অবস্থায় তিনি অপ্রয়োজনীয় মসজিদ থেকে বের হবেন না, তিনি সেখানে গাল গল্প করবেন না, তিনি কেবলমাত্র ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন এবং তিনি ইস্তিগফার করবেন। তিনি জ্ঞান অর্জন করতে চাইলে তিনি জ্ঞান অর্জন করতে পারেন, এবং তার একান্ত প্রয়োজন যেমন তার টয়লেটে যেতে হবে অথবা গোসল করতে হবে, এইরকম কোনো কাজেই কেবলমাত্র তিনি মসজিদ থেকে বের হতে পারবেন, আদারওয়াইজ না। অনেক ধন্যবাদ শেখ। আমাদের আজকের শেষ প্রশ্নটি নিচ্ছি, সেটি হচ্ছে অতি সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোভিড-19 এর দুটো টিকের একটিতে কিংবা উভয়টিতে গর্ভপাতকৃত ভ্রূণ থেকে গৃহীত টিস্যু ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে এমন টিকা গ্রহণ করা জায়েজ হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ নাজিল করেননি, নাজিল হাদিসের শব্দ বলছি, যেই রোগের জন্য তিনি দাওয়া নাজিল করেননি। সুবহানাল্লাহ। প্রত্যেক রোজার, এবং এর উপর ভিত্তি করে মুসলিম স্কলাররা তারা যুগ যুগ ধরে, মেডিকেল সায়েন্স তো মুসলমানদের আবিষ্কার, পুরোটাই মুসলমানদের, এটা কেন করেছে, কারণ ইন্নাল্লাহ লাম ইয়াজিলি দা ইল্লা জাআলাহু দাওয়া। আল্লাহ তাআলা কোনো রোগে নাজিল করেন না, যে রোগের জন্য তিনি ঔষধ তিনি নাজিল করেননি, ফলে ঔষধ আছে, এই জন্য ঔষধ আবিষ্কার করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তাদাওয়া ওয়া লা তাদাওয়া বিল হারাম, ইন্নাল্লাহ লাম ইয়াজআলি দাওয়া ফি আল হারাম। আল্লাহ তাআলা হারামের মধ্যে কোনো দাওয়া রাখেননি। এখন প্রশ্ন হলো যে টিস্যুর কথা বলছি, এটা কোনো হারাম জিনিস? যদি হারাম হয় তাহলে তো তা জায়েজ নেই, কিন্তু টিস্যু ব্যবহার করা, এটি আমি যতটুকু বুঝেছি দিন, আমার কাছে এটা হারাম হওয়ার কোনো উপকরণ নাই। বরং টিকা গ্রহণ করা, টিকা তো মুসলমানদের আবিষ্কার করেছে, এই এখনকার টিকা আসছে কোথেকে, এটা মুসলমানদের আবিষ্কার, ফলে এখানে হারাম হওয়ার কোনো উপাদান নাই, বরং এটি ব্যবহার করা জায়েজ আছে। প্রশ্ন হলো টিকাকে আমরা যেটা বলছি প্রতিষেধক, এটাকে দিয়ে আমরা সব উল্টিয়ে ফেলবো, এটা হলে আর রোগ আমাদের কাছে আসতে পারবে না, এরকম কোনো ধারণা নেওয়া হচ্ছে একজন ব্যক্তির জন্য কি শিরিক? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগাক্রান্ত হলে আমাদেরকে কে সুস্থ করেন, শিফা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া শাফি, তিনি আমাদেরকে শিফা করেন। তো ফলে শিফা আসলে চাইতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু এগুলো আমাদের জন্য মেডিকেশন হিসেবে ব্যবহার করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ব্যাপক পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ তিনি ব্যবহার করেছেন, ফলে ওষুধ ব্যবহার করা যায় আছে, এটা সুন্নাহ, বরং ওষুধ ব্যবহার করা সুন্নাহ, অপ্রয়োজনে ব্যবহার করা আবার এটা ডিসকারেজড ইসলামে। ফলে আমার মনে হয় না যে টিকার মধ্যে এমন কোনো জিনিস আছে, কিন্তু আমরা মুসলমানরা আমরা হয়তো টিকা নিয়েছি, আমরা কোনোদিন এটা মনে করিনি যে টিকা নিলে আমি বেঁচে যাবো, আমাকে আর মৃত্যু কোনোদিন স্পর্শ করতে পারবে না, এই অনুভূতি নিয়ে কেউ গ্রহণ করে না মুসলিমরা কমপক্ষে। ফলে এটির যে টিস্যুর কথা বলা হচ্ছে, আমার বিশ্বাস যে এখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ফিদদারাইন, অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেখ আপনাকে অনেক ধন্যবাদ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান আসুন জেনে নেই। এই অনুষ্ঠানটি স্পন্সর করছে আজিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন নতুন গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব সাথে নিয়ে।
প্রিয় অনুষ্ঠানের সাথে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধতার সাথে চ্যানেল এইচ।